গেম প্লে এর বদল চলতেছে মাগির দালালি, যে যার মতো শরীর দেখায় করতেছে ভিউস কামানি। আর এখানে কি গেম চলতেছে নাকি চলতেছে কোনো প্রকার মাগি ব্যবসায়িক আমি ঠিক বুঝতাছি না। মাগি ব্যবসা এখন ট্রেন্ড হয়ে গেছে তা তোমরা কিভাবে বুঝবে, কেননা জায়গায় জায়গায় তো লাগায় রাখছে তারা এয়ারপোর্ট। আর আমরা যদি উচিত কথা বলি তাহলে আমরা পাই না সাপোর্ট, ভাই কষ্ট লাগে মনে। তাতে কি ভাই, যারা যারা শরীর দেখাইতেছে তারাই পাইতেছে সাবস্ক্রাইবার তাদের ধনে, ও সরি 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 তাদের চ্যানেলে ও পেজে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকে ভিডিও শুরু করা যাক। ম্যান ফার্স্ট অফ অল তো বলে নিচ্ছে যে ভাই আমি ম্যাক্সিমাম সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, তবে এই যে একটা ছেলের আমি কমেন্টের রিপ্লাই দেই নাই, বিকজ দেখো ভাই আমি কমেন্টের রিপ্লাইটা দিব কেমনে ভাই, ও এত কয়টা কমেন্ট করছে। আর এই কমেন্টগুলো আমি মুখে বলবো না যে কমেন্টগুলো সে করছে, তবে হ্যাঁ তার যেহেতু এতই শখ এটা করার তাহলে আমি করতে সমস্যা কি। সো লেটস গো বেবি। আজ থেকে বছর তিনেক আগের কথা, যখন এই গেমটা আমাদের ইমোশন ছিল, আমাদের রক্তে রক্তে মিশে ছিল একটা গেম, কেননা ভাই তখন সারাদিন খাইয়ে দেয় কোনো কাম নাই, আমাদের যতই কাজ থাকুক না কেন তারপর আমরা ওই গেমটার জন্য সময় বের করে নিতাম। কেননা এই গেমটা এমন একটা প্রয়োজনীয় গেম ছিল আমাদের জন্য, যেখানে আমাদের গার্লফ্রেন্ডের প্রয়োজন পড়তো না, কোনো মেয়ের দরকার পড়তো না, কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন পড়তো না, আমরা সারাদিন মোবাইলের দিকে তাকায় গেমই খেলতাম। আর যখন নিউ সিজন চলে আসতো তখন আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে সারা রাত জায়গার র্যাঙ্ক পুশ দিতাম। আর বর্তমানে এমন একটা সিচুয়েশন যে আমার বন্ধু বান্ধব কেউ জানেও না যে এই গেমটা কি এখন আছে নাকি ব্যান হয়ে গেছে পুরোপুরি। সিরিয়াসলি ভাই লাস্ট টাইম যে কবে আমি গেম খেলছিলাম তারিখ আমার মনে নাই, তবে হ্যাঁ গেমটাকে এখনো মিস করি, কেননা আগের যে গেমটা ছিল ওই গেমটার মধ্যে যে একটা ফিল ছিল, কেননা বড় বড় ইউটিউবাররা যখন গেমে পড়তো তাদের সাথে টিম আপ করা থেকে শুরু করে যখন গ্রুপে কোনো বিবেশ হলে ইউটিউবার আসতো তাদের সাথে স্ক্রিনশট নেওয়া থেকে শুরু করে ফেসবুকে স্ক্রিনশটটা স্টোরিতে দেওয়া অবধি আমাদের কাজ ছিল। আর একটা টাইমের কথা খুব ভালো করে মনে আছে, যখন আমরা ইন্ডিয়ান সার্ভারের সাথে যুক্ত ছিলাম তখন আমরা বড় বড় ইউটিউবারদের সাথে মেসে পড়তাম, তবে ওইখানে আমাদের অনেক পিং সমস্যা ছিল যার কারণে আমরা সবাই মিলে আন্দোলন করতেছিলাম। হ্যাঁ তখন আমি একটা ইউটিউবার ছিলাম না, তখন আমি তোমাদের মতো একটা অডিয়েন্স ছিলাম, কিন্তু আমি তখন শুরু করতে চাইছিলাম ইউটিউবিং, কিন্তু আমি তখন শুরু করি নাই, বিকজ আমার কাছে তখন একটা ভালো ফোন কিংবা ভালো কোনো পিসি কিংবা কোনো প্রকার কালেকশন ছিল না যা দিয়ে আমি ভিডিও বানাতে পারবো। তবে হ্যাঁ তবে যখনই কোনো একটা ইউটিউবারকে দেখতাম যে তারা বাংলাদেশ সার্ভারের জন্য আবেদন করতে আসে তখন তখন আমরাও তাদের দেওয়া লিঙ্কে গিয়ে সবসময় কমেন্ট করতাম, মেল করতাম যাতে আমাদের বাংলাদেশ সার্ভার আওয়া উচিত, কারণ আমরা পিং সমস্যায় পড়তেছিলাম বারবার। আর এইখানে একমাত্র একটা দালাল ছিল যে কিনা এটা চাইতো না যে বাংলাদেশ সার্ভার আসুক, আর সেই দালালটা কে আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি। আর দেখতে পাচ্ছ বাম দিকের নিচের দিকে রিজিয়ন ব্রাজিল দেয়া ভাই আমরা র্যাঙ্কে রয়েছি মাত্র গোল্ডে। তোমরা আমাকে বলতেছো পিং প্রবলেম নিয়ে কথা বলতে, তাই না? গেরি না আমাদের পিং প্রবলেমের কথা শুনে যদি উল্টাপাল্টা কোনো ডিসিশন নিয়ে এই সব সার্ভারে পাঠিয়ে দেয় তাহলে কি হবে ভাই? তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে দেও যে একটা মানুষ কত ট্যালেন্টেড আর কত বড় বোকাচোদা আমি মাদার চোদ হইতে পারলে যে কিনা বলতে পারে যে অন্য সার্ভারে পিং প্রবলেম, বা একটা 9 বছরের বাচ্চাও জানে যে ফোনের মধ্যে ভিপিএন লাগালে নেটটা একটু স্লো চলে, কেননা বর্তমানে 9 বছরের বাচ্চারা ফোনের মধ্যে ভিপিএন লাগায় গেম খেলে না অন্য কিছু দেখে। যাই হোক আমি এটা কইতে যেতেছি না, জাস্ট আমি যেটা বলতে চাইতেছি ওইটা শোনো ভাই, কেননা আমরা বাংলাদেশ সার্ভার তখন চাইতাম কেন জানো ভাই, আমাদের প্রচন্ড পিং প্রবলেম ছিল, কিন্তু হ্যাঁ বর্তমানে তো ভাই লালালি মাইরা লাইছে পিং। তো গাইজ এখানে মেইনলি কিন্তু আমি ভিডিওটা মিস্টার ত্রিপোলারকে নিয়ে বানাইতে চাইতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হঠাৎ করে মনে পড়ে গেছে যে ফ্রি ফায়ার কমিউনিটিতে এত পরিমাণ দালাল আছে যে এক দালালের নিয়ে কথা বললে হাজারটা দালাল মিস হয়ে যাবে। তো ভাবলাম যে তাদেরকে নিয়ে একসাথে একটু মেরা দিই হালকা পাতলা করে, কেননা এই কমিউনিটিতে তুমি নাটক বাস থেকে শুরু করে তুমি অনেক ধরনের পন ভিডিও পাওয়া যাবে, এখানে তুমি যেতে আসা বা লাইভ স্ট্রিমে যাওয়া সবই দেখতে পাবো, কেননা এখানকার এক একটা মেয়ের বেদের মধ্যে ভিউ জানতে হলে তাদের কাপড় চোপড় খুললে ভালো করে দেখাইতেই হয়। আর কিছু কিছু ছেলে আছে যারা কিনা বউ নিয়ে বিজনেস করে চলে, বাহ ভাই বাহ, তাদেরকে কিছু না কইলেই না হয়। তবে যেহেতু মেইনলি টপিকটা হইতেছে মিস্টার ত্রিপোলার তাহলে তাকে নিয়ে বেশি কথা বলা উচিত, তো আমরা এখন শুধুমাত্র তার সম্পর্কে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি ভাই আমার যেমন হয় কি ভাই বাংলাদেশের মধ্যে ঝড় বৃষ্টি তুফান সব কিছু হয়ে গেল, তার বাসার আশেপাশে মনে হয় না কিছু হয় যার কারণে সে ভিডিও মিস দেয় না, মানে তার ঈদের দিন নাই কোনো প্রকার সিঙ্গেল একটা দিন নাই যেখানে কিনা তার ভিডিও আপলোড দেওয়া নাই, প্রত্যেকটা দিন একটা ভিডিও তার আপলোড দিবে ভাই, জানি না কোথা থেকে সে কন্টেন্ট বার করবে তারপরও সে দিবে। যাই হোক ভাই একসময় সত্য কথা বলতে আমিও তার টুকটাক ভিডিও দেখতাম, তবে হ্যাঁ ফ্যান ছিলাম এটা বললে ভুল হয়ে যাবে ভাই, তার ভিডিও দেখতাম ঠিক আছে কিন্তু তার মানে এটা তো না যে একজনের ভিডিও দেখার পরে তার ফ্যান্সই হইতে হইব। তবে ভাই আমি তার হেটারও না লাভারও না যে আমি তার সম্পর্কে খারাপ ভালো মন্তব্য করবো, আমি জাস্ট তার সম্বন্ধে এই একটা কথা আমি খুবই বলবো যে ভাই যেহেতু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় ইউটিউবার সে, তার এই একটা জিনিস আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না সময় চ্যানেলের মধ্যে গিয়ে তার ইন্টারভিউটা, কেননা ভাই তার প্রত্যেকটা ভিডিওতে এই একটা স্ক্যাম খুবই ভালোভাবে চলতেছিল যে ফেস রিভিল পার্ট 1 ফেস রিভিল পার্ট 3। আরে ভাই ফেস রিভিল তো কয়বার করে মানুষ, ফেস রিভিল একবার করলেই তো না বোকাচোদা। দেখো ভাই যেহেতু সে পার্ট ভিডিও বানায় তার কারণে তার 1,00,000-3,00,000 ভিউজ থাকে, কিন্তু হ্যাঁ যখন সে ফেস রিভিল নিয়ে ভিডিও বানায় তারপরে তার মিলিয়ন ভিউজ আসা শুরু করে দিছে। তার মধ্যে কয়েকটা ভিডিওর থাম্বনেল দেখো একটু, মিস্টার ত্রিপোলার ফেস রিভিল, মিস্টার ত্রিপোলার ফেস রিভিল, ইন্টারভিউ নিয়ে এনিমির সাথে চুল পাক নাম। আসলে ভাই বুঝলাম না সে তো একজন জ্ঞানী মানুষ, তারপরেও সে কেন তার কি সেন্স লাই শিক্ষিত হয়া শিক্ষিত হয়াও অশিক্ষিতর মত কাজ করে
রাস্তার প্রতিবন্ধীদেরকে তুলে আনে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। দেখো ভাই, আমি এনে কোনো ভাবে মিস্টার ত্রিপলার কথা কইতেছি না, আমি জাস্ট কিছু প্রতিবন্ধীর কথা কইতেছি। দেখবে টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি জাস্ট এটাই বলতে চাই। সিরিয়াসলি ভাই, সত্য কথা বলতে ভাই, আমি মিস্টার ত্রিপলারের ফেস দেওয়ার জন্য আগ্রহ ছিলাম ভাই। আমি কেন ভাই, ম্যাক্সিমাম বাংলাদেশের ছোট বড় ম্যাক্সিমাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আগ্রহী ছিল। কেন ভাই, যেহেতু সে গেমিং কমিউনিটির সব থেকে বড় ইউটিউবার, তাহলে তার ফেস দেখার জন্য ম্যাক্সিমাম সবাই আগ্রহে থাকার কথা। আমি নিজেও ছিলাম, তবে হ্যাঁ, তার এই কাজটা করা ঠিক হয়নি। এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছে। তবে এখন আমি কিছু তার ছাগল পাগল ফ্যান্স ফলোয়ার নিয়ে বলতে চাই ভাই। তার কিছু বোকাচোদা অডিয়েন্স আছে যারা কিনা আইসা এতক্ষণ আমার কমেন্ট বক্সে লারালারি শুরু করে দিয়েছে, বকা বাদ্য শুরু করছে। ভাই, তোদের মাথায় যদি একটু তিল পরিমাণ ঘিলু থাকে, তাহলে তোরা নিজেদের মনে একবার প্রশ্ন করে দেখ। যে লোকটা বলছিল যে তার 1 মিলিয়ন হইলে সেখানে ফেস রিভিল করবে, তারপরে সে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, আস্তে আস্তে 5 মিলিয়ন ক্রস করে ফেলছে, তারপরে সে এখন অব্দি ফেস রিভিল করে না। ফেস রিভিল করে তো না, কিন্তু হ্যাঁ, এটা নিয়ে বিজনেস ঠিকই শুরু করে দিছে। এখন তার বোকাচোদা অডিয়েন্স গুলো আবার বুঝবে না যে কেমন বিজনেস ভাই। সে তো ভিডিও বানাইছে, কথা ছিল ফেস রিভিল করার, কিন্তু করে নাই, তার মন চাই নাই। আর যেহেতু ভাই সে ফেস রিভিল করবে না, তাহলে সে একটা ভিডিও তো নর্মালি বলে দিতে পারতো যে ভাই আমি কোনোভাবে আপাতত ফেস রিভিল করতেছি না, অনেক দেরি হতে পারে, আমি শিওর জানি না কবে ফেস রিভিল করবো, কি করবো না আমি এখনো শিওর না, এটা একটা নর্মাল ভিডিওতে বলে দিলেও পারতো। কিন্তু না, তার দরকার টাকার, তাই তো সে একটার পর একটা থাম্বনেল দিয়ে ভিডিও বানায় গেছে, মিস্টার ত্রিপলার ফেস রিভিল 1, ফেস রিভিল 3, ফেস রিভিল 5, ফেস রিভিল 6। ওরে বাপ, ওরে বিজনেস এন্ড বিজনেস জাস্ট। তো ভাই, তোমার মাথায় যদি 100% মধ্যে 99% গুয়ার তিল পরিমাণ গিলু থাকে, তাহলে তোমাকে যেসব কথাগুলো আমার এই ভিডিওতে বলছি সেগুলো একটু হলেও বুঝছো। আর বোঝার পরে যদি তুমি উল্টা পাল্টা কমেন্ট করো, ভাই তুমি এক কাজ করো, বাসায় গিয়ে ফিটার খাও, তোমার এইসব ভিডিও দেখা লাগবে না, তুমি গিয়ে ঘুমাও, শোনা। তবে মিস্টার ত্রিপলারকে দেখার আগ্রহ আমার অনেক আগে থেকেই ছিল, তো এইসব কাজ করার পর আমার নিজেরই আগ্রহ নাই ভাই। কার কেমন আগ্রহ এখনো জন্মাইছে আমি জানি না, তবে হ্যাঁ, আমার তিল পরিমাণ আগ্রহ নয়। সে যদি এখন আমার সামনে এসে ল্যাংড়া হয়ে নাচে, তারপরে ওর আমি গোনায় ধরুম না। আর একটা কথা, ফ্রি ফায়ার কমিউনিটি যে দালালগুলো আছে ভাই, তাদেরকে নিয়ে আর একটা কথা বলার মানে একটা কথাই হলো মাদার চোদ। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য।